আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু জানি না যে কোন কোন প্ল্যাটফর্মগুলো থেকে কাজ পাওয়া যায় বা সবচেয়ে ইফেক্টিভ কোন কোন প্ল্যাটফর্ম এই মুহূর্তে মার্কেটে আছে। তো সে সম্পর্কে আমি একটু একটু ধারণা দিয়ে দিই। আমি আপনাদেরকে 5টা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটগুলোতে আপনি যদি গুছিয়ে নিজের প্রোফাইলটা তৈরি করতে পারেন এবং আপনার যে স্কিল আছে সেটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন। শুধু যে কাজ পাবেন তাই না, খুব ভালো পরিমাণ কাজ পাবেন। এবং আপনারা আপনাদের কারো যদি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, অথবা সবসময় ইচ্ছা ছিল সুযোগ হয়নি, তো এই ঘরে বসে থাকার সময়টাতে আপনারা এই এগুলো একটু ঘাটাঘাটি করতে পারেন এবং দেখতে পারেন যে এই প্ল্যাটফর্মগুলো আসলেই এখানে আসলে আপনি কাজ করতে পারবেন কি না। এখানে যারা কাজ করছে তারা তাদের কি কি ধরনের স্কিল লাগে, কি ধরনের টাকা পয়সা ইনকাম করছে, একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি 5টা ওয়েবসাইট আপনাকে একের পর এক দেখিয়ে যাব খুব ছোট করে। যে প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে ফাইবার, fiverr.com। তো ফাইবারের সবচেয়ে বড় যে সুবিধা, এখানে খুব অল্প 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 বাজেটে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন এবং এখানে অসংখ্য ক্লায়েন্ট। এদের মার্কেটিং পলিসিটা একটু অন্যরকম হওয়ার কারণে ওরা দেখা যায় বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর লেভেলে পৌঁছাতে পারে, তো এই সমস্ত লোকেরা কিন্তু এখানে প্রায় কাজের জন্য আসে। তো এটা এটা হচ্ছে যারা নতুন করে শুরু করতে চায় তাদের জন্য খুব ভালো একটা জায়গা, fiverr.com। এরপর আসছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক মোটামুটি ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সবচেয়ে ইস্টাবলিশড এবং ইস্টাবলিশড না সবচেয়ে বিখ্যাত এই মুহূর্তে এবং সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। তো এখানে 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 এটা এখানে কাজ পেতে হলে অবশ্য আপনাকে অনেক গুছিয়ে কাজ করতে হবে, আর বাংলাদেশিদের জন্য এখানে আমি ইদানিং দেখতে পাচ্ছি যে বেশ টাফ এখানে সাস্টেইন করাটা। তো যদি আপনার ভালো স্কিল থাকে এবং কনফিডেন্স থাকে তাহলে আপনি এখানে শুরু করতে পারেন। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পিপল পার আওয়ার। এটা যেমন আপওয়ার্কটা ইউএসএ বেসড এবং এটা ইউরোপ বেসড। তো এরা এটা হচ্ছে এখানে অনেক কাজ আছে, বাট ওরা কিন্তু খুবই কোয়ালিটি মেনটেন করে এবং আপনি আপনার প্রোফাইল একটা এডিট করলেও দেখা যায় যে সেটা সবকিছু ওরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে এবং খুবই কিউরেটেড একটা ওয়েবসাইট। তো এখানে যে সমস্ত ক্লায়েন্ট আসে এরাও বেশ গোছানো, এখানে যারা কাজ করে তারাও খুব গোছানো। তো গুছিয়ে কাজ করার অভ্যাস যদি আপনার থাকে আপনি পিপল পাড়াওয়ারে আসতে পারেন, এটা খুবই সামনে খুবই ভালো করবে ওদের কোয়ালিটি সার্ভিসের জন্য। এরপর আসছি freelancer.com। এটা মোটামুটি অনেক পুরাতন একটা প্ল্যাটফর্ম এবং এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফেসবুকে যেরকম নোটিফিকেশন আসতে থাকে এরকম এখানে কাজ সারাক্ষণই পোস্ট হতে থাকে। তো অনেক কাজ, বাট একের সাথে কম্পিটিশন অনেক বেশি, বিশেষ করে ইন্ডিয়ানরা এখানে বেশ ভালোই ভালোই বিট করে। আর কিন্তু এখানে কাজ আছে, কাজ আছে বলতে এখানে বেশ ভালো ভালো রকমের কাজ আছে এবং আপনি এক্সপেরিমেন্ট এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, কিন্তু কোয়ালিটি মেনটেনটা খুব একটা না হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক আজে বাজে লোকজনদের সাথে এখানে আসলে কম্পিটিশন করা লাগতে পারে, অনেকটা কামড়া কামড়ি টাইপের অবস্থা। আর ফাইনালি যেটা আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট, যদিও এখানে কাজ খুবই কম পাওয়া যায়, কিন্তু আমরা যারা ডিজাইন বেশ আর্কিটেকচারাল ডিজাইন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাই তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে অন্যান্য যে কোনো ওয়েবসাইটে, বিশেষ করে যে freelancer.com-এ দেখবেন যে একটা জব পোস্ট হওয়ার সাথেই সাথে সাথেই 100 জন হোম রেখে পড়ে কাজটা নেওয়ার জন্য, এখানে কিন্তু টোটালি অপোজিট। যে একটা জব পোস্ট হয় খুব খুব রিল্যাক্সে আপনি কিন্তু এখানে কাজ পেতে পারবেন। তো একটা জব পোস্ট হওয়ার পরে আপনি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন, চিন্তা করে এরপর এখানে কোটেশন পাঠাবেন, পরের দিন হয়তো ক্লায়েন্ট রিপ্লাই দিবে, তারা হয়তো 2 দিন পরে আপনাকে হায়ার করবে। তো রিল্যাক্সে কাজ করার জন্য এর চেয়ে ভালো কোনো ওয়েবসাইট নেই। তো আমি আপনাদেরকে আরেকবার করে বলে দিই, fiverr.com, upwork.com, peoplepower.com, freelancer.com এবং guru.com, এই 5টা ওয়েবসাইট। এই 5টা ওয়েবসাইট আপনারা একটু ঘেটে দেখবেন, আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের এখানে কমেন্টে বা ইনবক্সে জানাবেন। থ্যাংক ইউ।